ছোটদের বড়দের সকলে গরিবের নিঃস্বের ফকিরের। আজকে দুপুরে এক ভাই আমাকে ফোন করেছিল, সে জিজ্ঞেস করলো যে ভাইয়া, আমি আপনার ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি, আমি দিল্লিতে ট্রিটমেন্ট করাতে চাই, তবে সমস্যা হচ্ছে আমি আমার ভিসা পেয়ে গেছি এবং আমার পাসপোর্টে উল্লেখও আছে আমি কোন হাসপাতালে যাব। আমি চেন্নাইয়ের এক হাসপাতালে যাব, সেই হসপিটালের নামও এখানে লেখা আছে। এখন এটা যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে তো আমাকে অনেক ধরনের মানে হেনস্থার শিকার হতে হবে, বা দেখা যাচ্ছে যে আমি অনেক ধরনের ঝামেলা যুক্ত এই কাজটা। তো এটা আমি কীভাবে সহজে করতে পারি সে আমার কাছে পরামর্শ চাই। হ্যাঁ, FRRO-র বরাবর অ্যাপ্লিকেশান করে আপনি চাইলে আপনার হসপিটালের নামটা চেঞ্জ করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ভারতে যখন যাবেন তখন আপনি যে হসপিটালে ট্রিটমেন্ট করবেন সেই হসপিটালের নাম কিন্তু আপনার পাসপোর্টে থাকতে হবে, অর্থাৎ আপনার ভিসার সাথে থাকতে হবে। এবং বর্তমানে মেডিকেল ভিসার সাথে যে হসপিটালের নামটা আছে সেই হসপিটালে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে। এবং ট্রিটমেন্ট যদি সেই হাসপাতালে আপনি না করাতে চান বা অন্য কোনো হাসপাতালে করাতে চান, তাহলে আপনাকে আগে FRRO বরাবর অ্যাপ্লিকেশান করতে হবে, প্রয়োজনে আপনাকে দিল্লিতে যেতে হবে। অর্থাৎ যে সেন্টার অফিস বা হেড অফিস FRRO, সেখানে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে, আপনাকে ফিজিক্যালি সেখানে যেতে হবে। তো এটা অনেক কঠিন একটা কাজ, বিশেষ করে একজন বাংলাদেশি, ভারত তার কাছে অজানা অচেনা। তো সে ভারতে গিয়ে কিভাবে, কোথায় গিয়ে, কেমন করে এই ধরনের কাজগুলো করবে, এটা তার জন্য খুব টাফ ব্যাপার। তারপরে দেখা যাচ্ছে যে সে যেতে চাইছিল চেন্নাই, সে জানতে পারলো যে চেন্নাইতে গেলে তার প্রায় 4-4.5 লক্ষ টাকা খরচ হবে, কিন্তু দিল্লিতে গেলে প্রায় 1 লক্ষ টাকা প্লাস তার সেভ হয়ে যাবে। তাহলে সে তো চাইবে না যে অতিরিক্ত 1 লক্ষ টাকা চেন্নাইতে সে ব্যয় করতে, এবং সময়ও খুব কম লাগবে। বিলিভ ইট অর নট, যেখানে চায়নাতে, যেখানে চেন্নাইতে গেলে আপনার ডাক্তারের ভিজিট পেতে, মানে ডাক্তারের দেখা পেতে সপ্তাহের পর সপ্তাহ লেগে যায়, সেখানে আপনি যদি দিল্লিতে যান এমনও আপনার ভাগ্য ভালো হলে হতে পারে যে আপনি জাস্ট 12 ঘন্টার মধ্যে আপনি ডাক্তারের দেখা পেয়ে যাবেন, যার কারণে সময়টাও কম লাগে এবং খরচটাও এখানে সেভ হয়ে যায়। তো যেটা বলছিলাম যে তাহলে এই কাজটা কিভাবে হবে, সে ভাই আমার কাছে প্রশ্ন করলো এবং বললো ভাই আপনি আমাকে প্লিজ হেল্প করেন। তো তার সাথে কথাবার্তা বলে বুঝতে পারলাম যেটা, যে তাকে ফোর্টিস হসপিটাল বা মেডানটা, এই দুইটার মধ্যে একটা পাঠানো হলেই ভালো হয়। তো আমি তাকে সাজেস্ট করলাম আপনি ফোর্টিসে যেতে পারেন, এবং সে খরচের বিষয়টা কম্পেয়ার করলো, কারণ ফোর্টিসের কাছাকাছি যেই হোটেলগুলো আছে এগুলোর খরচটা অনেক কম, তবে মেডানটার আশেপাশে যে হোটেলগুলো আছে এই হোটেলগুলোর খরচ বেশি, আর মেডানটার চিকিৎসা ব্যয়ও ফোর্টিসের চাইতে সিম্পল কিছু বেশি, যার কারণে সেও চাচ্ছিল তার টাকা পয়সা কিছুটা হলেও সেভ হোক। তো সে ফোর্টিস হসপিটালে যাবে। তো তার কথা হলো যে ভাই আমি ফোর্টিস হসপিটালে তো যাবো, ট্রিটমেন্ট নিব, কিন্তু আমি কখন এটা চেঞ্জ করাবো, কখন ট্রিটমেন্ট নেব। আমি তাকে আশ্বস্ত করলাম যে আপনার কিছুই করা লাগবে না, আপনি সোজা ফোর্টিস হসপিটালে চলে যান, আপনার অ্যাপয়েন্টমেন্ট আমি করিয়ে দিচ্ছি, এবং আপনি সেখানে যাওয়ার পরে আপনার ট্রিটমেন্ট নিতেও কোনো সমস্যা নেই, এবং আপনার যত প্রকারের অনুমোদন FRRO থেকে আনতে হবে সেটা ফোর্টিস হসপিটালই করে দেবে। এই কথাটা শোনার পরে সে খুবই খুশি যে বলেন কি, এত ইজিভাবে যদি হয়ে যায় তাহলে তো আমার জন্য খুব সুবিধা। হ্যাঁ, বাস্তবই এটাই। যদি আপনি অন্য কোথাও যেতে চান, মনে করেন আপনি চেন্নাই থেকে ব্যাঙ্গালোরে করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজে থেকে আপনাকে প্রয়োজনে দিল্লি হেড অফিস FRRO-তে গিয়ে আপনাকে চেঞ্জ করে আনতে হবে এই হসপিটালের নামটা, অনেক ঝুঁকি ঝামেলা আছে। কিন্তু আপনি যদি দিল্লিতে আসেন, দিল্লি হাসপাতালের অ্যাডমিন বা দিল্লি হাসপাতালের সমস্ত কর্মচারীরা আপনাদের প্রতি এতটাই লয়াল যে আপনি যদি সেখানে যান, আপনি বাসে যান বা আপনি প্লেনে যান বা আপনি ট্রেনে যান, আপনাকে রিসিভ করতে তারা গাড়ি পর্যন্ত পাঠিয়ে দেবে, এবং এর জন্য তারা কোনো প্রকার কষ্ট নেয় না, এটা তাদের একটা ভদ্রতা। আপনি তাদের মেহমান হিসেবে গিয়েছেন, আপনার থাকার ব্যবস্থা তারাই করে দেবে, এইটা হচ্ছে তাদের ভদ্রতা। আপনি তাদের মেহমান যতক্ষণ পর্যন্ত সেখানে আছেন ততক্ষণ সার্বক্ষণিক আপনার থাকা খাওয়া সব কিছুর দায়িত্ব তারা নেবে। আপনি কি পারবেন চেন্নাইতে গেলে এমন কিছু করতে? চেন্নাইতে যাওয়ার পরে আপনি হোটেলে উঠতে গেলেও দালালের শিকার হতে হয় আপনাকে। আপনি যে ভাড়াতে সেখানে এসি রুমে নন এসি রুমে থাকবেন, আপনি দিল্লিতে সেখানে এসি রুমে থাকতে পারবেন, এবং কস্টিংও অনেক কম, সময়ও অনেক কম লাগছে। এবং সবচাইতে যে জিনিসটা আপনি পাচ্ছেন ভালোভাবে সেটা হচ্ছে বিশ্বমানের ট্রিটমেন্ট এবং
সবচেয়ে উত্তম ট্রিটমেন্ট এবং অনেক অল্প সময়ের মধ্যে, যেটা ভারতের অন্য কোথাও পাবেন না, চেন্নাইতে ইম্পসিবল। আমি আমার নিজের ভাইকে ট্রিটমেন্ট করাতে গিয়ে দেখেছি 37 দিন পরে আমার ভাইয়ের ট্রিটমেন্ট হয়েছে চেন্নাইতে। সেই দুঃসহ স্মৃতি এখনও আমার চোখের সামনে ঘোরে। কিন্তু আপনি দিল্লিতে গেলে, আপনারা যারা আমার রেফারেন্সে গিয়েছেন তারা জানেন, এবং দিল্লিতে গেলে আপনার এত সময়ের তো প্রশ্নই আসে না, এবং এই ধরনের কোনো যদি সমস্যা হয় আপনি অন্য হাসপাতালের, আপনার নাম আছে আপনার পাসপোর্টে, কোনো সমস্যা নেই, আপনি ট্রিটমেন্ট নিতে থাকুন, আপনার এই ধরনের সমস্ত প্রবলেম ফোর্টিস বলেন, মেডেন্টা বলেন, ম্যাক্স কেয়ার বলেন, এরাই আপনার মানে সলভ করে দেবে। সুতরাং এ নিয়ে আপনার কোনো টেনশন নাই যদি আপনি দিল্লি যেতে চান। সকলকে ধন্যবাদ।